আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, খুবই সহজ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে স্যালমন ফ্রাই, আমি এয়ার ফ্রায়ারে করব। ঝটপট খুব সহজেই হবে, ঘরে যা থাকবে তা দিয়ে করতে পারবেন। মাছটার বাহিরে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মজার হয়েছে, আর ভেতরেও দেখতেই পাচ্ছেন যে বেশ ভালোভাবেই কুক হয়েছে, খেতেও খুব মজার, একদম পারফেক্ট ডান। এয়ার ফ্রায়ারে এত সহজেই এত মজার একটা মাছ ভাজা হলে আর কি লাগে, তাও আবার বাতাসে ভাজি হবে তেল ছাড়া, ভাবাই যায় না, তাই না? চলুন তাহলে আজকে আমার এই রেসিপিটি দেখে নিন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক দেবেন। মাছ ভাজা করার জন্য আমি প্রথমে স্যালমনের আঁশগুলো পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা বলে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা একটু কমই দেবেন, কারণ আমি একটা মশলা অ্যাড করব, তাতে বেশ খানিকটা লবণ আছে। দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের পাউডার। আমার মরিচটা একটু ঝাল কম, আপনারা ঝালটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের পাউডার। খুব বেশি মশলাতে আমি অ্যাড করবো না, তারপরেও এর স্বাদ কিন্তু অতুলনীয় হবে। এবারে দিচ্ছি সান ফ্রাইড ফিশ মশলা। এটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এর মধ্যে সামান্য একটু লবণ আছে, সেই জন্য লবণটা একটু পরিমাণে কমই দেবেন। এটা দিলাম আমি 1 চা চামচ। এবারে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি জাস্ট ম্যারিনেশনের জন্য। সব কিছু আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এই কাজটা হাত দিয়ে করবেন, তাহলে সব দিকে সুন্দরভাবে মশলাটা মিশবে এবং প্রবেশ করবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব। এখন মাছগুলো আমি এয়ার ফ্রায়ারে যে চেম্বারে ফ্রাই করব সেখানে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে দিয়ে আমি এখন অন করে দিচ্ছি এয়ার ফ্রায়ারটা। আমি এখানে এয়ার ফ্রায়ারে বেক অপশনটা সিলেক্ট করলাম। এটা শো করছে 325°F 20 মিনিট। আমি 20 মিনিটেই মাছটা কুক করব। ঠিক 20 মিনিট পর আমি এয়ার ফ্রায়ারটা খুলে আপনাদের দেখাচ্ছি আমার মাছটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে, তাও আবার তেল ছাড়া, বাতাসে ভাজি, অনেক মজার আর অনেক সুন্দর, এত সহজ ভাবাই যায় না। এয়ার ফ্রায়ারে মাছটা দিয়ে কিন্তু আমি হাতের অন্যান্য কাজগুলো করে নিতে পারি, তাই আমার খুবই পছন্দ এয়ার ফ্রায়ার। আমার চ্যানেলে অনেক এয়ার ফ্রায়ার, ইনস্ট্যান্ট পট এবং বিভিন্ন ধরনের সহজ রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। সবসময় আমার রেসিপিগুলো আপনাদের খুবই কাজে দেবে, কারণ আমার রেসিপিগুলো খুবই সহজ আর ঝটপট করা যায়, আর খেতেও অনেক মজার, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই স্যালমন মাছ ভাজাটা ভালো লাগবে। ঠিক এইভাবে আপনারা বাসায় করে খেতে পারেন। আমি মাছের উপর 1 টুকরো লেবুর রস দিয়ে এখন এই মাছটা খাবো। সাথে আমি কিছু চেরি টমেটো অ্যাড করেছি। পারফেক্ট ডিনার। যারা কেটো ডায়েট ফলো করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, আপনারা এটা খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও ইনশাল্লাহ নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।